নীল ভাষা দেশকে ভালোবাসো সবাই, সে তো আসল সেবার ভাই, সে তো আসল সেবা। ভোগের থেকে ত্যাগই ভালো, আধারে দাও নতুন রবীন্দ্রনাথ বিবেকানন্দ জানল দেশে জ্ঞানের আলো। ভোগের থেকে ত্যাগই ভালো, আধারে দাও নতুন আলো রবীন্দ্রনাথ বিবেকানন্দ জানল দেশে জ্ঞানের আলো। রামকৃষ্ণ চৈতন্য হজরত একই পথের দিশা, মানুষকে ভালোবাসো সবাই, সেই তো আসল সেবার ভাই। রামকৃষ্ণ সংঘ লাইব্রেরিতে যেতে কোথায়? বিমলন। এখানে কি হচ্ছে অনুষ্ঠান? এখানে রক্তদান শিবির হচ্ছে। আপনি রক্ত দিয়েছেন? রক্ত দিয়েছি। এটা নিয়ে কবার দিলেন? প্রথম। কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হয়নি। রক্ত কেন দিলেন? রক্ত দিয়ে, আমার রক্ত দিয়ে যদি কারো একটা জীবন বাঁচে, যার জন্য আমার ভালো লাগলো যে আমার রক্ত দিয়ে যদি কারো একটা প্রাণ বাঁচে দিলাম। নিজেকে গর্বিত মনে হচ্ছে রক্ত দিয়ে? রক্ত দিয়ে আমাকে নিজেকে খুব ভালো লাগছে বা নিজেকে গর্বিত লাগছে। যারা উদ্যোক্তা তারা উৎসাহিত করার জন্য আপনাকে উৎসাহিত করে কি দিলেন হাতে? আমাকে একটা গাছের চারা দিয়েছেন। এই চারা নিয়ে কি করবেন? বাড়িতে বসাবো, পরিবেশের ভারসাম্য থাকবে। আবার পরবর্তী ক্ষেত্রে কোথাও রক্তদান শিবির হলে রক্ত দেবেন তো? হ্যাঁ, রক্ত দেবো অবশ্যই। বিপ্লন রামকৃষ্ণ সংঘ ও পাঠাগারে আজকে ক্ষুদিরামের মৃত্যুদিনে তার স্মৃতির প্রতি তার আত্মবলিদান দিনকে স্মরণ করে আমরা রক্তদান শিবির করেছি। এই রক্তদান শিবিরে কতজন মানুষ, মহিলা সহ কতজন মানুষ রক্ত দিলেন? ইতিমধ্যে আমাদের 45 জনের দেওয়া হয়ে গেছে, তার মধ্যে 4 জন মহিলা এবং 3 জন মুসলিম মহিলা। আরও আসছেন দেড়টার মধ্যে, আশা করছি 55-এর কাছাকাছি চলে যাবে। তা কোথা থেকে রক্ত গ্রহণ করতে এসেছেন? শিবশঙ্কর সেবা সমিতি, রশ্মি ব্লাড ব্যাঙ্ক, ওই বাবুরবাগ বর্ধমানের থেকে এসেছেন। এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যুবশক্তির কাছে, ক্ষয়িষ্ণু যুবশক্তির কাছে, ক্ষুদিরামের যে আত্মবলিদান, ক্ষুদিরামের যে আদর্শ, দেশকে মুক্ত করার যে আদর্শ, এই অন্ধকারের যুগ থেকে অধঃপতিত যুব সমাজকে রক্ষা করার ব্রত নিয়ে আমাদের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির কত বছর হচ্ছে? এই রক্তদান শিবির 49 বছর চলছে। এই ক্ষুদিরামের আত্মবলিদান দিবস কিভাবে পালন হলো? এখানে ক্ষুদিরামের মূর্তিতে প্রতিকৃতিতে মাল্যদান, তার সম্পর্কে আলোচনা এবং তার সম্পর্কে সঙ্গীত পরিবেশন করে এই অনুষ্ঠানকে পালন করলাম আমরা। এই রক্তদান শিবির এবং ক্ষুদিরামের আত্মবলিদান দিবস হিসাবে মানুষকে কি জানাতে চাইছেন? মানুষকে জানাতে চাই, ওঠো জাগো, অন্ধকারের হাত থেকে, কুৎসিত কদর্য সামাজিক অবক্ষয় থেকে দেশকে বাঁচাও, যুবশক্তিকে বাঁচাও, শিক্ষা বাঁচাও, স্বাস্থ্য বাঁচাও, এইটাই চাইছি। কে কে উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ, এখানে আছেন শিক্ষক আন্দোলনের নেতৃত্ব, এখানে আছেন কৃষক আন্দোলনের নেতৃত্ব, এখানে আছেন ছাত্র যুব নেতৃত্ব, এখানে আছেন আওয়াজ সংগঠনের নেতৃত্ব, এখানে আছেন গণতান্ত্রিক লেখক ও কলাকুশলী সংঘের নেতৃত্ব।